বাংলাদেশ কিন্তু অফিশিয়ালি সাইওয়াল ইম্পোর্ট করতে পারতেছে না লাইভ অ্যানিমেল গুলো তো অবশ্যই ভালো মানেন না হয়তো সিমেন্ট কিছু ভালো পাইলেও পাইতে পারেন 50% গাবি হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যানিমেল আমাদের ওয়েদারের জন্য আপনি শুধু পার্সেন্টেজের উন্নয়নকে জাত উন্নয়ন না প্রথম হলো পিওর হলস্টেইনটাকে একটা 200 কেজির বেশি বডি ওয়েটের দেশি গরুতে দিতে পারবেন এখানে আপনাদের জন্য একটু রিলিফ করে দিতে চাই সেটা হলো আপনি 50 থেকে 75% হলস্টেইন ফ্রিজিয়ানের বুলের সিমেন্ট আপনার সাদা কালো যে পার্সেন্টেজের গাবি হোক সেটা দিবেন সবাইকে আহ্বান এটা আপনারা ফলো করুন ফলো করলেই সবার জন্য মঙ্গল হবে বাংলাদেশ সরকারের জাত উন্নয়নের জন্য প্রণীত ব্রিডিং পলিসিতে মানে ব্রিডিং পলিসিতে একটু ডিটেইল সেখান থেকে সংক্ষিপ্তভাবে আমার খামারি ভাইরা কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করবে এটার জন্য কৃত্রিম প্রজনন নির্দেশিকা 2019 নামে একটা প্রজনন নির্দেশিকা আছে সেইখানে আসলে বলা আছে যে আপনি কোন জাতের গাভীকে কোন বীজ দিবেন কিভাবে আপনার জাতটা উন্নয়নের জন্য প্রাথমিক স্টেপগুলো নেবেন সেই বিষয় সম্পর্কে বলা রয়েছে যেমন আমাদের পলিসিতে যেহেতু বলা আছে পিওর হলস্টেইন হলস্টেইন একটা জাত সাইওয়াল একটা জাত দেশে একটা জাত এখন আপনি পিওর হলস্টেইনটা কোথায় ব্যবহার করবেন আমাদের পলিসি অনুসারে আপনি যেহেতু আমরা বলেছি যে 50% গাবি হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যানিমেল আমাদের ওয়েদারের জন্য সো আপনি যদি একটা দেশি গাবি থাকে তার ম্যাচিউর ওয়েট যদি 200 কেজি প্লাস হয় এবং সে বকনা না হয় একটা দুইটা বাচ্চা দিছে এরকম দেশি গরু যদি হয় তাহলে তাকে আপনি 100% বীজ দিবেন 100% দিলে কি হবে যে পরবর্তী বাচ্চাটা আসবে সেটা যদি 50% হবে বকনা হোক অর সার গরু হোক বকনা হলে 50% গাভী হবে যেটা আমাদের ওয়েদারের জন্য সবচেয়ে ভালো তাহলে আপনি প্রথম হলো পিওর হলস্টেইনটাকে একটা 200 কেজির বেশি বডি ওয়েটের দেশি গরুতে দিতে পারবেন দ্বিতীয় হলো সাইওয়াল বীজ কোথায় দিবেন সাইওয়াল আমরা চাচ্ছি বাংলাদেশে সাইওয়ালের একটা আলাদা লাইন তৈরি হোক সাইওয়ালটা আরও শক্তপোক্ত হোক এটা চাইতে গেলে আপনার করতে হবে হলো সাইওয়াল বুলের সিমেন্ট সাইওয়াল রিলেটেড গাভীকে দিবেন তাতে হবে সাইওয়াল বীজ যখন সাইওয়াল গাভীতে যাবে পরবর্তী যে বাচ্চাটা হবে সেটা মা বাবার চেয়ে আরও বেটার হবে সেই বেটার সাইওয়াল গ্রেডেড গাভীকে আবার যখন সাইওয়াল দিবেন তার মানে তখন সেটা ধাপে ধাপে সাইওয়ালের মতো পর্যায়ে চলে যাবে তাহলে হলস্টেইনের 50%-এর একটা লাইন সাইওয়ালের একটা লাইন এখন বলতে পারেন যে আমরা বাজার থেকে যে সাদা কালো যে গাভীগুলো কিনি সেগুলোকে কী দিব সেগুলোকে 50% বুলের ভালো বুলের সিমেন্ট দিবেন হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে এখানে আপনাদের জন্য একটু রিলিফ করে দিতে চাই সেটা হলো আপনি 50 থেকে 75% হলস্টেইন ফ্রিজিয়ানের বুলের সিমেন্ট আপনার সাদা কালো যে পার্সেন্টেজের গাভী হোক সেটা দিবেন এটার মেইন উদ্দেশ্য হলো আপনি পার্সেন্টেজ বাড়বে না কিন্তু পারফরমেন্স কিন্তু বেড়ে যাবে পারফরমেন্স কোন দিক থেকে তার লঞ্জিভিটির দিক থেকে তার রিপ্রোডাক্টিভ হেলথের দিক থেকে ইভেন এইসব যদি ভালো থাকে তাহলে অল্প পার্সেন্টেজের গাভী থেকেও বেশি পরিমাণ দুধ উৎপাদন পাওয়া যায় কারণ পার্সেন্টেজ হলো তার পূর্ববর্তী বংশের সাথে তার অনুপাত নির্দেশ করে পারফরমেন্স না পার্সেন্টেজ মানে পারফরমেন্স না সো পার্সেন্টেজটা 50-তে ফিক্স থাকবে বাট মেরিট ধাপে 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 আপনার বেড়ে যাবে এই জন্যে বাংলাদেশের যত সাদা কালো গাভী আছে খামারি পর্যায়ে সেগুলোকে আপনি 50 থেকে সর্বোচ্চ 75% হলস্টেইনের বীজ দেবেন তাহলে আমরা দুইটা বললাম আপনার কাছে যদি দেশি গাভী থাকে সেটা যদি 200 কেজির ওপরে হয় আপনি চাইলে 100% দিতে পারেন দ্বিতীয় হলো আপনার কাছে যদি সাইওয়াল লাইক গরু থাকে তাহলে সেখানে আপনি পিওর সাইওয়াল দিতে পারবেন তৃতীয় রাস্তা থাকলো আমাদের দেশি গরুগুলো আমরা দেশি গরুগুলোকেও কিন্তু আগায় নিতে চাই যে দেখা গেছে যে কোনো ব্রিডই শুরুতে খারাপ থাকে ধাপে ধাপে তার উন্নতি হয় তা আমাদের গরুগুলো এই মুহূর্তে হয়তো খারাপ বাট এদেরকে যদি আমরা উন্নয়নের চেষ্টা করি আজ থেকে 20 বছর পরে 50 বছর পরে এগুলোই কিন্তু একটা ভালো ব্রিডে পরিণত হবে সেটাই কিন্তু আমরা বেশি স্বপ্ন দেখি সুতরাং আমাদের এক্ষেত্রে যদি কারো কাছে RCC গাভী থাকে তাহলে তার দায়িত্ব হবে RCC গাভীকে RCC বুলের বীজ দেওয়া কারো কাছে যদি নর্থ বেঙ্গল গ্রে থাকে তার দায়িত্ব হবে নর্থ বেঙ্গল গ্রের বীজ দেওয়া কারো কাছে যদি পাবনা থাকে তাহলে তার দায়িত্ব পাবনা বীজ দেওয়া কারো যদি
যদি মুন্সিগঞ্জ থাকে তার দায়িত্ব হচ্ছে মুন্সিগঞ্জ গরুর বীজ দেওয়া। উদ্দেশ্য হচ্ছে আমার দেশি জাতগুলো স্বয়ংসম্পূর্ণ হবে, কারণ আজকে যদি আপনি দেশি জাত সংরক্ষণ বা উন্নয়নের উদ্যোগ না নেন, এগুলাতে যদি অন্য অন্য জাত মিক্স করেন, একটা সময় এই দেশিগুলো হারায়া যাবে। এবং বাস্তবতা হচ্ছে বর্তমানেই অনেক ভালো দেশি গরু খুঁজে পাওয়া যায় না, কারণ হচ্ছে আমরা দেশিকে ইম্প্রুভ করতে চাচ্ছি না। দেশিকে ইম্প্রুভ করার জন্য দেশিকে দেশি বীজ দিবেন। তাহলে সংক্ষিপ্তভাবে আমাদের ব্রিডিং পলিসির আলোকে কৃত্রিম প্রজনন নির্দেশিকা হচ্ছে পিওর হলস্টেইন শুধু দেশিতে দিবেন যাতে 50% বাচ্চা তৈরি হয়। পিওর হলস্টেইনকে কিন্তু আপনার অজানা অন্য সাদা কালো গাভিতে দিবেন না, যদি না জানেন যে তার মধ্যে লো পার্সেন্টেজ আছে, কারণ এই 100% ইউজ করলে পার্সেন্টেজ বেড়ে যাবে, আলটিমেটলি আপনি হয়তোবা লাভের মুখ নাও দেখতে পারেন। দ্বিতীয় হলো শাহিওয়ালকে শাহিওয়াল দিবেন, এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি শাহিওয়ালকে অন্য জাতের মধ্যে দিয়ে দেই তাহলে কী হবে, সেই শাহিওয়ালটা হারিয়ে যাচ্ছে। বাংলাদেশ কিন্তু অফিসিয়ালি শাহিওয়াল ইম্পোর্ট করতে পারতেছে না, কারণ ইন্ডিয়া পাকিস্তান কেউ শাহিওয়াল অফিসিয়ালি এখন ভালো অ্যানিমেল কেউ দেয় না। যা আসবে বাংলাদেশে মনে করবেন এগুলো ভালো মানের না, লাইভ অ্যানিমেলগুলো তো অবশ্যই ভালো মানের না, হয়তো সিমেন্ট কিছু ভালো পাইলেও পাইতে পারেন। তার মানে শাহিওয়ালকে আমাদেরই আগায় নিতে হবে, এজন্য প্রথম আপনাদের দায়িত্ব শাহিওয়ালকে শাহিওয়াল দিবেন। আর তৃতীয় ভালো কনসেপ্ট মানে মাস্ট ফলো করতে হবে, সাদা কালো যে গাভি হোক আপনি 50-75-এর একটা ভালো বুলের সিমেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই আপনার জাত উন্নয়ন হবে। আপনি শুধু পার্সেন্টেজের উন্নয়নকে জাত উন্নয়ন না, আপনার পার্সেন্ট 50%-তে ফিক্স থাকবে, বাট পপুলেশনের আপনার গাভীর মেরিট ধাপে ধাপে বেড়ে যাবে। এবং বাস্তবে এটাই হয়, এক দুই জেনারেশন যাওয়ার পরে ওই গাভিগুলোর পারফরমেন্স স্টেবল হয় এবং ধাপে ধাপে উন্নতি হয়। সো সংক্ষিপ্ত আকারে এটাই হচ্ছে বাংলাদেশ সরকারের প্রণীত কৃত্রিম প্রজনন নির্দেশিকা 2011। যেহেতু জাত উন্নয়ন কোনো ব্যক্তিগত অ্যাপ্রোচ না, এককভাবে করার বিষয় না, সামগ্রিকভাবে করার বিষয়, সো সবাইকে আহ্বান এটা আপনারা ফলো করুন, ফলো করলেই সবার জন্য মঙ্গল হবে। ধন্যবাদ।